মানে মনে হয় যে এমন একটা দল ইজ লাইক এ শিপ উইদাউট রাডার, যা হলে হয় আর কি। আপনি তিন মন্ত্রীর তিন রকমের যে বক্তব্যের কথা আসলো, এটা তো শুধু আজকের বক্তব্য, পররাষ্ট্রমন্ত্রী বলেই দিলেন যে এটা ফরমাইশি মতামত নিয়ে হয়েছে, এর কিছু নাই। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, ওবায়দুল কাদের তার মতো করে বলেছেন, আনিসুল হক সাহেব আইনমন্ত্রী তিনি তার মতো করে বলেছেন। শুধু এই না, এইটা তো আজকের বিষয়, এই বিগত অনেক দিন যাবত শুধুমাত্র মানে কি বলবো, ইনকনসিস্টেন্সি বা ধারাবাহিকতা যে নাই তা তো না, তাদের বক্তব্যের মধ্যে নিষ্ঠুরতা আছে, তাদের বক্তব্যের মধ্যে রুচিহীনতা আছে, তাদের বক্তব্যের মধ্যে সহনশীলতার যে ঘাটতি প্রকটভাবে। আমরা যে একটা প্রজন্ম, আমরা যারা সুস্থ রাজনীতি করতে চাই, আমরা দেশের এই যে যে পুরনো রাজনীতি, প্রতিহিংসা, গিবত, দাঁতখিসানি বা রাতের ভোট বা এই যে রাজনীতি থেকে বেরিয়ে এসে একটা সুস্থ পরিশীলিত রাজনীতি আমরা করতে চাই, সেই সুযোগ তো আমরা পাচ্ছি না, সেটা আমরা শিখছি না আমাদের অগ্রজদের দেখে, বিশেষ করে সরকারি দলের নেতৃত্ব। এই যে তলে তলে শব্দ, এই যে খেলা হবে শব্দ, বা মরে 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 না কেন এই যে যে শব্দ, আপনি বা ইউরেনিয়াম ঢেলে দেবো মাথায়, এইসবের পরে আপনি কি সংলাপ করবেন? আপনি বলেন কার সাথে আপনি সংলাপ করবেন? মাইন্ডসেট যদি এরকম হয়, বক্তব্য যদি এরকম হয়, কথা যদি এরকম হয়, মানসিকতা যদি এরকম হয়, তাহলে আপনি কার সাথে কি সংলাপ করবেন? জনাব বাবুল, আপনারা আসলে কি নিয়ে সংলাপ করতে চান? আপনারা তো এখন পর্যন্ত এটিও বলেননি যে অন্তর্বর্তীকালীন, যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আপনারা আন্দোলন করছেন, সে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কিরকম হবে, আপনারা কি নিজেরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিনা? না না, সেটা আমরা একা একা তো এটা ঠিক করবো না, এটা সবাই মিলিয়ে আমি বলি শোনেন, সংলাপের বিষয় কার সাথে কার সংলাপ হয়। একটা গণতান্ত্রিক শক্তি যদি হয়, যে স্যার যেটা বললেন 90 এরশাদ সরকার, এরশাদের সাথে তো আমরা সংলাপ করিনি, এরশাদ সাহেব পতন হয়েছে, সমস্ত রাজনৈতিক দল বসে আমরা সমঝোতা করেছি। একটা মানে অস্ত্রধারী বা একটা কি বলবো, একটা ফ্যাসিস্ট শক্তি বা একটা গণবিরোধী শক্তি, যারা মানুষের ভোটের অধিকার হরণ করছে দীর্ঘদিন যাবত, রাতের বেলায় ভোট করছে, এখন আবার বলে যে তারা ভোট করবে, কীভাবে করবে, 14 সালের মতো করবে না 18 সালের মতো করবে তা বলেনি। আমরা তাদের উপর তো ভরসা রেখেছি, আমরা 18 সালে সংলাপে গিয়েছি, ওনারা বলেছিলেন যে আমাদের পাস্তা রাখেন, আমি জাতির জনকের কন্যা, এটাও বলেছিলেন। একটা গণভবনে খাওয়া দাওয়া হলো, এটা হলো, ওইটা হলো, ভালো নির্বাচন করবেন, আস্থা রাখতে বললেন। 53 জন প্রার্থীকে শারীরিকভাবে নাজেহাল করা হয়েছে, অনেককে রক্তাক্ত করা হয়েছে, অনেককে হেলিকপ্টার আনতে হয়েছে, মওদুদ আহমেদের মতো মানুষ বাড়ি থেকে এক পা ফেলতে পারেননি। ওনারা বলেন আমরা নাকি ভোট করতে চাই নাই, আমরা নাকি ক্ষমতায় যাইতে চাই না। এই যে যে বক্তব্য, ছলচাতুরি, প্রহসন, এগুলো তো দেশের মানুষ দেখেছে, শুধু দেশের মানুষ না, আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে কি মানে মারাত্মক সমন্বয়হীনতা বা ইনকনসিস্টেন্সি বক্তৃতার মধ্যে। একবার বলে দেশের মানুষ তো বিএনপির সাথে নাই, বিদেশিরাও বিএনপির সাথে নাই বলেছে, কোড আনকোড। আবার বলে বিএনপি হলো বিদেশিদের চোখের মণি, বিএনপি যাই বলে বিদেশি নেতা তাই করে, বিএনপির কথাই হয়। এই যে যে বক্তব্য, এটা তো একটা তালগোল পাকানো অবস্থা, সাংঘাতিক বিধিকিচ্ছির অবস্থা। আওয়ামী লীগের নেতৃত্ব দল হিসেবে যে তারা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, এটাই তার প্রমাণ করে। সংলাপ কেন হবে না? সংলাপ তো আমরা করেছি, কিন্তু ফল তো শূন্য, অশ্বডিম্ব। ওই যে ফিলিস্তিনের একজন কবি ছিলেন, তার নাম ছিল হাসান খানাফানি, ইসরায়েল এবং ফিলিস্তিনি সংলাপ এবং সমঝোতার প্রশ্নে তার একটা মন্তব্য ছিল এরকম, যে তলোয়ারের সাথে গর্দানের কোনোদিন সংলাপ হতে পারে না। আওয়ামী লীগ যে আপনি যে বলছিলেন শহীদুদ্দিনের এনির কথা, আমি বলি শোনেন, এই শহীদুদ্দিন চৌধুরী এনি যথার্থ তিনি সমস্ত মিটিংয়ে থাকে, রাত 3টার সময় তার দরজা ভেঙে থাকে, কী কারণে? এটা হলো ভয় দেখানো, যে আমরা আগের মতোই আছি, আমাদের শক্তি আছে, অতএব নির্বাচন ওইভাবেই হবে। শুধু তাই না, আপনি বিগত কয়েক সপ্তাহে, 3 সপ্তাহে এবং এই বিগত 5-7 দিনে 25টা মামলা হয়েছে যশোর, খুলনা, এবং কোনো কোথায় কী সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনি বলেন? কিচ্ছু ঘটেনি, অথচ গায়েবী মামলা হয়ে যাচ্ছে, অনেককে সাজা দেওয়া হয়েছে যারা নির্বাচনের প্রার্থী, গুরুত্বপূর্ণ প্রার্থী আমাদের, এবং ম্যাক্সিমাম মির্জা আলমগীর সেদিন বলছিলেন, এবং আমরা জানি, আমরাও প্রত্যেক দিন কোর্টে যাই, আমাদের সকাল হয় কোর্টে হাজিরা দিয়ে, এবং কখনও কখনও দুপুর পর্যন্ত বসিয়ে রাখা হয়, কখন কখনও বিকাল পর্যন্ত বসিয়ে রাখা হয়। আপনি কী বলবেন? এবং মামলাগুলো কি অধিকাংশ মামলা, মির্জা আলমগীর যেটা বলছিলেন যে 1-2 মাসের মধ্যে তারও কনভিকশন হয়ে যেতে পারে, তিনি ওই ময়লার গাড়িতে, সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন দিয়েছেন, এই কি হামলা করেছেন, শুধু তিনি না, রিজভি আহমেদ, তারপরে জামাতের কি একজন আছেন আমি সাহেব, তাকে নিয়ে উনি নিজে হাতে সরস্বতী হামলা করেছেন। এই যে যে বক্তব্য, এগুলো কি নির্বাচন আর সংলাপের উপযোগী? সেই জন্য আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা আন্দোলন রয়েছি, এই আন্দোলন আমাদের নৈতিক। তাহলে কি আপনারা সংলাপ চান নাকি চান না? না, আমরা সংলাপ তখনই হবে যে আওয়ামী লীগ সরকার নীতিগতভাবে ঘোষণা দেয় যে তারা বাংলাদেশের ভোটের অভিবৃদ্ধিকে একটা পরিবেশ তৈরি করবে, একটা কেয়ারটেকার বা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার তারা গঠন করবার জন্য প্রতিশ্রুতি দিল। তারপর আমরা তো আওয়ামী লীগকে বাদ দিয়ে করবো না, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে ভোট হবে না, তো বিএনপি আওয়ামী লীগ সবাই মিলেই তো আমরা করব। কিন্তু এই সংলাপের মানে 18 সালের মতো সংলাপ না, এই সংলাপের মানে প্রতারণা না, এই সংলাপের মানে নির্বাচনের আগে আপনি ইচ্ছা
মতো গ্রেপ্তার করবেন, সাজা দিবেন, এটা না। এই সংলাপের আগে আগে মানে আজকেও দেখলাম আমি ইরা বলেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাংবাদিক সম্মেলন করে বলেছে যে সংঘাতের পরিবেশ তৈরি করছে, শাসক কি করতে পারে। এবং কয়েকদিন আগে ওই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আরেকজন যিনি বললেন যে হামলা করলে আওয়ামী লীগ করবে, না করলেও তারা না করবে।